हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुमीज लाइफ। आशा करছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ করছে বৃহস্পতিবার, আর আজ সকাল থেকে রান্না তোড়জোড় এই কারণে স্টার্ট হয়ে গেছে, কারণ আজ থেকে হচ্ছে হাজবেন্ডের স্কুল আবারও খুলে যাচ্ছে। তো দুজনেরই সামার ভ্যাকেশন শেষ হলো, তো যেহেতু খুলে গেছে বলে বাজছে এই মুহূর্তে ওই 8টার মতন, আর রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিটের মুখে। বাজে বন্ধুরা পৌনে 9টা, আর আমার এই মুহূর্তে মোটামুটি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এটা হচ্ছে ভেন্ডিটা, এটা হওয়ার মুখে। চলো একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে কচু আলু সেদ্ধটা মাখলাম, পটল ভাজা, পাতলা করে ডাল, আর ভেন্ডি আলু সবজি। বাবারে, আজকে যেহেতু আমার সকাল সকাল রান্না হয়ে গেছে, সেহেতু বাসি কাজগুলো আমার বাকিই রয়ে গেছে। আর সকালে রান্নাটা হয়ে গেছে বলে বেশ হাতে টাইম রয়েছে, ভাবলাম এই সময়ই হাজবেন্ড বেরোনোর আগেই ঘর ঝাঁট দেওয়া মোছাগুলো করে নিই। তো দেখো করে নিচ্ছি, চলো ওপর থেকে ঝাঁট দিয়ে এই নোংরাগুলো এবার নিচে ফেলবো। চলো হাজবেন্ড বেরোবে, ওকে খেতে দিয়ে দিই। তো অনেক দিন পর, ঠিক আছে, এক মাস পরে আবারও ছন্দে ফেরা। তো চলো ওকে খেতে দিয়ে দিই, ও বেরিয়ে যাক, তারপর আমি সামনে কিছু একটু টিফিন করে নেবো। লাইফে এতগুলো গরম গেছে, ঠিক আছে, এই গরমটা এত জল খেয়েছি, অন্য কোনো গরম মানে গরমকালে মনে হয় এত জল খাইনি। এই নিয়ে 5 নম্বর গ্লাস চলছে, বাজছে মধ্যে 9:40, কী হারে গরম ভাবা একবার। বাজছে মধ্যে 10:20, বাড়ির সমস্ত কিছু কাজ একদম কমপ্লিট। 10:20 বেটু মোটামুটি ওই 11:10-15 মধ্যে আসবে, মানে মোটামুটি হাতে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম পুরোপুরি আমার, সেটাকে আমি এই মুহূর্তে অ্যাটলিস্ট বসে বসে কাটাবো, সিরিয়াসলি বসে কাটাবো। বসে থাকতে থাকতে, বসে তো আর কাটানো যাবে না, কারণ ব্লগ এডিট আছে, আপলোডিং আছে, সব কিছু আছে। তো তা সত্ত্বেও অ্যাটলিস্ট 10-15 মিনিট রেস্ট নিই, তারপর ব্লগ এডিট করব, আপলোড করব, যদি হয়তো হয়তো করব, নইলে এখন বসে একটু বিকেল থেকে করবো, জানি না কী করবো। উফ, কী ভালো লাগছে, কিন্তু এত ঘাম ঘামছি, এত ঘাম ঘামছি, ঘামের আর শেষ হচ্ছে না। তো এখন স্নান করে নিলে হতো, কিন্তু স্নান করতে গেলে রেস্টটা পাবো না। তো বেটো আসুক, একবারে বেটোকে স্নান সারাবো, তারপর আমি স্নান করব। চলো 1 ঘন্টা রেস্ট নিই, দেখতে থাকো। ভাবলাম একটু বসবো, সবজিওয়ালা এসে হাজির, বাড়িতে একটাও সবজি নেই, শুধু পটল ছাড়া। তো চলো সবজিটা নিয়ে যাওয়া, কিছু ব্যাগ আর জায়গা নিয়ে আমি রেডি হয়ে গেছি, চলো সবজিটা নিয়ে নিই। বেগুন সব বেগুন পোকা লাগা বেরোচ্ছে, কিন্তু মানে ভাগ্যের ব্যাপার আর কি। তো পনকা শাক পেলাম, নিয়ে নিলাম, এখানে বেগুন, ঠিক আছে, আর ভেন্ডি নিলাম, আর করলা, একদম করলা না, উচ্ছে, এই যে উচ্ছে। এই যে একজন চলে এসেছে স্কুল থেকে, আর একজনকে দেখায়, এই দেখো, অনেক আশা নিয়ে সকাল থেকে বিচারি বসে আছে যে মা এবার এসিটা চালাবে চালাবে চালাবে, কিন্তু না, মা কই চালাচ্ছে, এখন চালাবো না বেটা, তুমি এমনি বসে থাকো, এখন চালাবো না। ঘড়িতে বন্ধুরা এখন 8:10, ঠিক আছে, আর এতক্ষণ যাবৎ বাইরে বসেছিলাম আমি আর হাজবেন্ড, কারণ বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। প্রথমের হাওয়াটা খুব গরম ছিল খুব, তারপর আস্তে আস্তে দেখছি যে
ঠান্ডা হলো, কিন্তু যখনই একটু হাওয়াটা ঠান্ডা হলো তখনই আমাকে চলে আসতে হলো রাতের রান্নার জন্য। এই যে মটর ভিজিয়ে গেছিলাম দুপুরবেলায়, তো এই ঘুগনি করে দেবো আর রুটি। আর এখানেও নিয়ে এসছে হচ্ছে মিষ্টি, তিনজনের তিনখানা মিষ্টি, একটা আমও রয়ে গেছে, আমটা কেটে দেবো রাতে। চলো ঘুগনিটা করে নিই। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি, মটরটা বসিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে আদা রসুনটা থেঁতো করে নেবো, একটু কাঁচা লঙ্কাও থেঁতো করে নেবো। আর তারই ফাঁকে এখানে বেটুকে বসে নিলাম হচ্ছে ড্রয়িংয়ে। আজকে যেহেতু স্যার আসবে না ছুটি, তো ভাবলাম ও অনেকক্ষণ ধরে ফোন দেখেছে, দুপুরে একটু ঘুমো করেছে, হ্যাঁ স্যান্ডেটি অন, অনেকক্ষণ ঘুমো করেছে, ফোন দেখলো, তারপর বললাম যে বেটো একটু ড্রয়িংটা করে নে আজকে, দেখলাম যে হ্যাঁ বসে পড়েছে। তো ওইদিকে ড্রয়িং করতে থাকুক আর আমি এদিকে রান্নাটা করতে থাকি। আর ব্যাপার হচ্ছে যে আরেকজন আছে বাইরে, বিকেলবেলায় জল যখন দিচ্ছিলাম তখন বাইরে বেরিয়ে গেছে, খুঁজতে গেলাম তো দেখতে পেলাম না, থাক পরে দেখছি, রান্নাবান্না করে নিই তারপর ওকে নিয়ে আসবো। তো আমার দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড পুচকুকে দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে খাচ্ছে। আজকে বেটুকে আমি খাইয়ে দিইনি, আজকে ওকে বললাম যাই হয়ে যাক তুই নিজের হাতেই খাবি। আর এই যে আমি খেয়ে নেবো একখানা রুটি, আমার খেতে খাওয়ার একদম ইচ্ছে নেই, তা একখানা খেয়ে নেবো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে সকাল, অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার। আর আজকে ব্যালকনিতে এতটাই সুন্দর সকালে হাওয়া দিচ্ছে, বাজছে এই মুহূর্তে সকাল 7টা, তো চলো আজকে চাটা প্ল্যান করেছি ব্যালকনিতে বসেই খাবো। তো আজকে যেমনটা বললাম হাজব্যান্ডের স্কুল খুলে গেছে, তো হাজব্যান্ডের স্কুল খুলে যাওয়ার পর আজ থেকে আবার করে দিয়েছে ওদের মর্নিং, তো মর্নিং স্কুল বলে ওরা বেরিয়ে গেছে, দুজনেই বেরিয়ে গেছে 7টা, হাজব্যান্ড বেরিয়েছে 6:15 আর বেটু জাস্ট বেরোলো বাবার সাথে, আমার বাবার সাথে। আর এখানে আমার মানে এরিকাটার অবস্থা দেখেছো, অর্ধেকের বেশি খেয়ে 4-5 পাতা জাস্ট রয়েছে, দেখেছো ক্যান্ডির, এটা ক্যান্ডির গাছ। তো আজকে বহুদিন পর আবারও রিল্যাক্স হয়ে বসে চা খাবো, না আছে রান্নার তাড়া না কিছু, তো চাটা খেয়ে আস্তে আস্তে আমি কাজে লেগে পড়বো। যেটাই করি ফার্স্টে রান্নাটা একটু পরেই করবো আজকে, আজকে বসে খানিকক্ষণ রেস্টও নেবো, কারণ আজকে ঘুম থেকে উঠেছি 5:30, তখন থেকে আমার খাটালি প্রায় চলছে চলছে চলছে। তো এর পরের ব্লগে তোমাদের কিছুটা করে ক্লিপ দেব। তো চলো, আজকে হাওয়াটাও কিন্তু ভীষণ সুন্দর দিচ্ছে, দেখতে পাচ্ছ এত আরাম লাগছে, এরকমভাবে চা খেয়ে আমি মানে এতদিন যে এই বাড়িটায় এসছি এই প্রথম এত রিল্যাক্স হয়ে মানে চা খেলাম আমি। তো চলো বন্ধুরা, গত কালকের ব্লগটা আমি করে দিচ্ছি আজকে এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা বাই।